আচ্ছা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। যারা 2023 সালে ট্রেড ওয়ান এবং ট্রেড টু সৈনিক পদে আবেদন করছো, তো লিখিত পরীক্ষার জন্য 100% কিছু টপিকস আছে, ঠিক আছে? আজকে 100% কিছু টপিকসগুলো নিয়ে আলোচনা করব। মানে এই টপিকসগুলো যদি পরীক্ষা দিতে যাও তুমি ট্রেড ওয়ান অথবা ট্রেড টু সৈনিক পদে, অবশ্যই তুমি এই টপিকসের মধ্যে কমন পাবা। অনেকদিন ধরে তোমরা যেমন ক্লাসে বসে আসো, অনলাইনের স্টুডেন্ট অনেক আছে, অনেকে সাজেশন চাচ্ছে যে স্যার আমাদেরকে কিছু শর্ট সাজেশন দেন অল্প সময়ের মধ্যে সেনাবাহিনীর ট্রেড ওয়ান এবং ট্রেড টু সৈনিক পদের জন্য, যাতে আমি বাসায় বসে বসে প্রস্তুতি নিতে পারি। তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত শুনলে অবশ্যই সবার কাজে লাগবে, ঠিক আছে? প্রথমে দেখো, বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেড ওয়ান এবং ট্রেড টু সৈনিক পদে 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। কত নম্বর? 50 নম্বর। কয়টা বিষয়ের উপরে? বাংলা, ইংরেজি, গণিত, আইকিউ এবং সাধারণ জ্ঞান, এই 5টা বিষয়ের উপরে 50 নম্বরের প্রশ্ন থাকবে। এবং এই প্রশ্নগুলোর মধ্যে 100% কমন কিছু টপিকস, মানে এই টপিকসের উপরে তুমি প্রশ্ন কমন পাবাই পাবা সেনাবাহিনীতে, ঠিক আছে? সেই টপিকসগুলো কি? বাংলাতে একটা রচনা থাকবে, এটা 100%, ঠিক আছে? সেটা হতে পারে পয়লা বৈশাখ, দেশসেবায় সেনাবাহিনীর ভূমিকা, মুক্তিযুদ্ধ, ঠিক আছে, পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য, অধ্যাবসায়, শৃঙ্খলাবোধ, অনেক কিছু বিষয়ের উপরেই কিন্তু থাকতে পারে, ঠিক আছে? ওকে, এরপরে বাগধারা, এক কথায় প্রকাশ এবং সন্ধি বিচ্ছেদ, এই 3টা টপিকস থেকে একটা টপিকস তুমি 100% কমন পাবে। এই 3টা টপিকস থেকে আমি আবার বলছি, বাগধারা, এক কথায় প্রকাশ এবং সন্ধি বিচ্ছেদ পড়ব কোথায় থেকে? ক্লাস 19-এর যে টেক্সট বইটা ছিল ওই টেক্সট বইয়ের আলোকেই কিন্তু প্রশ্নগুলো কিন্তু আসবে। বাগধারা আসতে পারে ওখান থেকে, এক কথায় প্রকাশ আসতে পারে, সন্ধি বিচ্ছেদ আসতে পারে। কিন্তু আমাদের সোজা ট্রেনিং একাডেমির শিক্ষার্থীদের জন্য আমরা শর্ট কিছু সাজেশন এবং শিট দিয়ে দিছি না, শর্ট সাজেশন এবং শিট। বাবা বাংলা এটা দাও তো শিটটা। আমাদের একাডেমির ছাত্রদের বেশি পড়তে হবে না, হবে? এই যে আমাদের এটা শীট দিয়ে দিচ্ছি তো, এখানে যে এক কথায় প্রকাশ এবং বাগধারা, এই শীটে এক কথায় প্রকাশ এবং বাগধারা যেগুলো আছে কয়েকটা, মাত্র 2 পাতা, এখানে অনেকগুলো বিষয়ের উপরে আছে। এই কয়েকটা বিষয় তুমি পড়লেই পরীক্ষা কমন পাবে 100% ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে বাংলা সম্পর্কে ক্লিয়ার, যারা ইউটিউবে দেখছো তোমরা ক্লিয়ার লিখে জানাবা। এরপরে ইংলিশের কোন বিষয়গুলো আসবে 100%? ইংলিশে একটা প্যারাগ্রাফ আসবেই 100%, দুইটা লিখতে দিবে, দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে হবে, প্যারাগ্রাফ 5 নম্বর থাকবে, দুইটা দেবে একটা থাকবে 100%। সেনাবাহিনীতে প্যারাগ্রাফগুলো খুবই সহজ আসে। কী কী প্যারাগ্রাফ সহজ আসতে পারে? আমাদের ক্লাসে আমরা এরকম সাজেশন শিট দিয়ে দিচ্ছি না কোন প্যারাগ্রাফগুলো পড়তে হবে, তার মধ্যে আমি একটু বলে দিই ইম্পর্টেন্ট। তোমার ইয়োর ভিলেজ, ইয়োর প্যারেন্টস, ইয়োর স্কুল অথবা ইয়োর কলেজ, ইয়োর হবি, ইয়োর এম ইন লাইফ, ইয়োর ফ্যামিলি, বাংলাদেশ, ইয়োর মাদারল্যান্ড, দ্য কম্পিউটার, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ইয়োর টিচার, ভিক্টোরি ডে, ঠিক আছে, তারপর হলো মাই ক্লাসরুম, মাই হোম, এই বিষয়গুলো পড়ে গেলেই দেখবা যে যে কয়েকটা বিষয় বললাম এর মধ্যে তুমি 2টা কমন পাইছো। বুঝতে পারছি কি? যারা শুনছো এই প্যারাগ্রাফগুলো একটু পড়বা। এরপরে আর্টিকেল অথবা প্রিপজিশন, আর্টিকেল অথবা প্রিপজিশন, আর্টিকেল অথবা প্রিপজিশনের যে কোনো একটা থাকবে, এখান থেকে 100%। এই 2টার পরে যদি যাও, 2টার যে কোনো একটা, আর্টিকেল 5টা দেবে অথবা প্রিপজিশন 5টা দেবে, 5 নম্বর কমন 100%। বুঝতে পারছি কি? এটার জন্য আমাদের ইংলিশের শিট আছে, ইংলিশের শিটটা দাও দেখি একটু আগে। ইংলিশের শিট, এই যে ইংলিশের শিটটা পাইছো না ক্লাসে, ইংলিশের সাজেশন শিটের এখানে আর্টিকেল আর প্রিপজিশনগুলো যদি তুমি পড়তে পারো অবশ্যই পরীক্ষায় 100বার কমন পাবে। আর যারা অনলাইনে দেখছো তোমাদের তো শিট দিতে পারবো না, তোমাদের পরামর্শ দিতে পারবো, তোমরা ক্লাস 9-10-এর অ্যাডভান্স যে ইংলিশ গ্রামার বইটা ছিল ওই গ্রামার বইয়ের আর্টিকেল এবং প্রিপজিশন যে এক্সারসাইজগুলো রয়েছে প্র্যাকটিসের জন্য, ওই এক্সারসাইজগুলো যদি করে যেতে পারো ওখান থেকে 100% কমন পাওয়া যায়। যেহেতু আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে সবাই আসছে কোচিং করতে, যারা আসে ওদেরকে তো আর আমরা বেশি পড়ে না, ওদেরকে আমরা খুবই শর্ট সাজেশন দিই অল্প কিছু পরে, যাতে অল্প পরে ছাত্ররা পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড হতে পারে। এরপরে আমাদের গণিতের, গণিতে 2টা প্রশ্ন থাকবে, মান নির্ণয়ের প্রশ্ন 100%, একটা তুমি মান নির্ণয়ের প্রশ্ন গণিতে পাবাই।
দুইটা প্রশ্ন থাকবে, তার মধ্যে একটা মান নির্ণয় থাকবেই, 100% থাকবেই এটা ট্রেড ওয়ান এবং ট্রেড টু সৈনিক পদের জন্য। বুঝতে পারছেন? এরপরে শতকরা, ঐকিক নিয়ম এবং সরল, শতকরা, ঐকিক নিয়ম এবং সরল এই তিনটা টপিক্সের মধ্যে একটা টপিক্স 100% থাকবে, এই তিনটা টপিক্সের মধ্যে একটা টপিক্স 100% থাকবে। ক্লাসে আমরা এগুলোর উপরে তোমাদের শীট দিছি, মান নির্ণয় শীট দিছি, ওখান থেকে একটা কমন পাবাই ইনশাল্লাহ। শতকরা, ঐকিক নিয়ম, সরলের অঙ্কের শীট আছে, ওই শীটের বইগুলো করলেই হবে, ঠিক আছে? যারা দেখছো তোমরা ক্লাস এইটের বইয়ে শতকরা, ঐকিক এবং সরলের অঙ্কগুলো পাবা, আর 9-10 বইয়ে মান নির্ণয়ের অঙ্ক পাবা। এই দুইটা বই থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো যদি প্র্যাকটিস করে যেতে পারো অবশ্যই সবাই কমন পাবো আর কি, ঠিক আছে? তাহলে আমার অঙ্কের বিষয় শেষ। এরপরে সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞানে 5টা প্রশ্ন থাকবে, আবার কখনো কখনো 10টা প্রশ্ন থাকে, কখনো কখনো 6-7টা প্রশ্ন থাকে। মুক্তিযুদ্ধ সম্পর্কিত প্রশ্ন এখান থেকে 100% প্রশ্ন আসবেই, তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট 7 জন বীরশ্রেষ্ঠের নাম পদবি সহকারে লিখুন, এই প্রশ্নটা প্রায় আসে সেনাবাহিনীতে। শুধু সেনাবাহিনী না, নৌবাহিনী, বিমান বাহিনী, অন্যান্য বাহিনীর চাকরির পরীক্ষা এই 7 জন বীরশ্রেষ্ঠের নাম আসতে পারে। এরপরে মুক্তিযুদ্ধ সম্পর্কিত আরও অনেকগুলো তথ্য আছে বা সাধারণ জ্ঞান আছে, যেগুলো তোমরা অলরেডি ক্লাসে পড়ছো আর কি, শীট দিছি, শীটে সব দেওয়া থাকবে, ঠিক আছে? আর যারা শুনছো তারা এই বিষয়ে, এই টপিক্সের উপরে একটু সাধারণ জ্ঞানের বই থেকে পড়ে ফেলবা। এরপরে সামরিক বাহিনী সম্পর্কিত প্রশ্ন, এখন তুমি সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেছো, সেনাবাহিনীর উপরে তোমার 100% ওখান থেকে একটা দুইটা প্রশ্ন আসবে। সেনাবাহিনীর প্রধানের নাম কি, প্রথম প্রধানের নাম কি, সেনাবাহিনীর প্রধানের র্যাঙ্ক কি, সেনাবাহিনীর পূর্ব নাম কি, সেনাবাহিনীর স্লোগান কি, প্রতীক কি, বুঝতে পারছো কি, সেনাবাহিনীর সদর দপ্তর কি, এই রিলেটেড কোশ্চিন থেকে একটা কোশ্চিন তুমি কমন পাবা, সেনাবাহিনীর ট্রেড ওয়ান অথবা ট্রেড টু তে পরীক্ষা দিতে গেলে, ঠিক আছে? এরপরে বিভিন্ন রাজধানী, বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রার নাম একটা প্রশ্ন থাকবে, রাজধানী এবং মুদ্রার নাম একটা থাকবে, এটা হচ্ছে 100% টপিক্স, 100% থাকবে রাজধানী এবং মুদ্রার নাম। যে দেশগুলো ক্রিকেট খেলে, যে দেশগুলো ফুটবল খেলে, যে দেশগুলো একটু পরিচিতি বেশি ওয়ার্ল্ডে, সেই দেশগুলোর উপরেই কিন্তু রাজধানী লিখতে বলে এবং মুদ্রার নামটা লিখতে বলে, বুঝতে পারছি? যেমন জাপানের রাজধানীর নাম কি, টোকিও। এরপরে জাপানের মুদ্রার নাম কি, ইয়েন, 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 ইরান তো একটা দেশের নাম, ঠিক না? এরপরে তুরস্ক আছে, এরপর শ্রীলঙ্কা আছে, মায়ানমার আছে, ভারত আছে, পাকিস্তান আছে, আফগানিস্তান আছে, অস্ট্রেলিয়া আছে, ইংল্যান্ড আছে, আছে না, জার্মানি আছে, ব্রাজিল আছে, আর্জেন্টিনা আছে, এগুলো এইরকম কমন দেশগুলোর কিন্তু রাজধানী এবং মুদ্রার নাম দেয়। আবার বাংলাদেশের সামরিক বাহিনীর সদস্যরা যেখানে তোমার মিশনে যায় যে দেশগুলোতে, ঠিক আছে, কঙ্গোতে যায়, সিয়েরা লিওনে যায়, ঠিক আছে, তারপর সুদানে যায়, তারপর হচ্ছিলো ঘানাতে যায়, আরও অনেক দেশে যায় এরকম, এই দেশগুলো কিন্তু হচ্ছিলো তোমার রাজধানী এবং মুদ্রার নাম আসতে পারে আর কি, বুঝতে পারলাম? এটা কমন টপিক্স। এরপরে বাংলাদেশ সম্পর্কিত কিছু প্রশ্ন আসবে দুই একটা, বাংলাদেশ সম্পর্কিত প্রশ্ন, যেমন বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি, প্রধানমন্ত্রীর নাম কি, অর্থমন্ত্রীর নাম কি, বুঝতে পারছে কি? এরপরে বাংলাদেশের সর্ববৃহৎ সেতুর নাম কি, সর্ববৃহৎ জেলা, সর্ববৃহৎ নদী, নদ, সর্ববৃহৎ পাহাড়, সর্ববৃহৎ ইউনিভার্সিটি বা ভার্সিটি, যেই বলি না কেন, এই টপিক্সের উপরে আসতে পারে। আবার বিভিন্ন মন্ত্রীবর্গের নামও আসতে পারে বর্তমান, বুঝতে পারছি? এই হচ্ছে তোমার সাধারণ জ্ঞানের টপিক্সের বিষয়। এই টপিক্সগুলো যদি তোমরা পড়ে যেতে পারো 2023 সালে ট্রেড ওয়ান এবং ট্রেড টু সৈনিক পদের জন্য অবশ্যই তোমরা ইনশাল্লাহ কমন পাবো আর কি, ঠিক আছে? এরপরে আইকিউ, আইকিউতে কমন একটা বিষয় গাণিতিক ধারা, 100% কমন পাবো। আইকিউতে 5টা প্রশ্ন থাকবে, আইকিউতে গাণিতিক ধারা 100% একটা কমন টপিক্স। ওই যে আমরা ম্যাথমেটিক্যাল সিরিজগুলো শিখছি না, ম্যাথমেটিক্যাল সিরিজ মনে করাই দেখো, 1, 2, 3, 4 প্রশ্নবোধক চিহ্ন, এর পরেরটা কি হবে, পাস, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল সিরিজ বা গাণিতিক ধারা, ঠিক আছে? আবার দেখো 2, 4, 6, 8 পরেরটা কি হবে, 10, পরেরটা হবে 10, এটাকে বলা হয় গাণিতিক ধারা, বুঝতে পারছো তো? যারা গাণিতিক ধারা সম্পর্কে জানো নি, আশা করি এই দুইটা এক্সাম্পলের মাধ্যমে ইউটিউবের স্টুডেন্টরা তোমরা বুঝতে পারছো।
এই গাণিতিক ধারা থেকে তোমার দুইটা প্রশ্ন থাকবেই থাকবে, ট্রেড ওয়ান এবং ট্রেড টু শ্রেণীকে তুমি পরীক্ষা দিতে গেলে আইকিউতে পাবা। বুঝতে পারছো কি? এটা এমন একটা প্রশ্ন এখানে বিসিএস এর পর্যন্ত এই গাণিতিক ধারা থেকে প্রশ্ন আসে, অন্যান্য বাহিনীতেও থাকবেই প্রশ্ন, এই 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 টপিকস থেকে একটা দুইটা প্রশ্ন থাকে। বুঝতে পারলে? এরপরে অমিল অড, ফাইন্ড দ্য অড করা শিখেছি না, ফাইন্ড দ্য অড, ঠিক আছে। দেখা যাচ্ছে রংধনু রং কয়টি, সাতটি না, বেনি আসহ কলা, ঠিক আছে। এখন ওখানে বেতে কি, বেনি বেগুনি, আতে আসমানি, ঠিক আছে, কতে কমলা, হতে হলুদ, এরপরে দিল সবুজ। দেখা গেল বেগুনি আসমানি কমলা হলুদ সবুজ, এদের মধ্যে বৈসাদৃশ্য কোনটা, মানে মিল নেই, অমিল কোনটা, কোনটা হবে? হ্যাঁ, সবুজ রং কি আছে? সবুজ রং তো নাই, আছে নাকি? বেনি আর স হ কলা, সতে কি সবুজ, সবুজ অবশ্যই আছে, তাহলে এখানে কোনো বৈসাদৃশ্য নাই, আছে? যদি থাকতো সাদা, তাহলে এই যে বেগুনি আসমানি কমলা হলুদ সবুজ, এগুলো তো রংধনু সাতটা রঙের মধ্যে পড়ে, কিন্তু সাদা তো আর রংধনু সাতটা রঙের মধ্যে পড়ে না, সুতরাং এই সাদাটাই হচ্ছে আলাদা। তো এই ধরনের অমিলগুলো খুঁজে বের করতে হয়, এই ধরনের প্রশ্নগুলো সেনাবাহিনীর ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে আসে। বুঝতে পারছে কি? এরপরে সাদৃশ্য খুঁজে বের করা আর কি, সাদৃশ্য মানে অ্যানালজি, অ্যানালজিক্যাল টেস্ট এটাকে বলা হয়। যেমন হতে পারে, দেখো আকাশ সমান নীল, আকাশ সমান যদি নীল হয়, আকাশ সমান যদি নীল হয় তাহলে পানির সমান কি হবে? পানির কোনো রং নেই, বর্ণহীন, পানির কোনো রং নেই, বর্ণহীন, ঠিক কিনা? আবার যদি হয়, দেখো শিক্ষক যদি স্কুল হয়, শিক্ষক যদি স্কুল হয় তাহলে রোগী কি হবে? হসপিটাল বা হাসপাতাল। এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে, এটাকে বলা হয় সাদৃশ্য, মানে মিল খুঁজে বের করতে হবে। বুঝাতে পারছি, ঠিক আছে। এরপরে অ্যালফাবেটিক্যাল ধারা, যেমন আমরা গাণিতিক ধারা যেমন শিখলাম, এখানে বর্ণমালার উপরেও কিছু ধারা আসতে পারে, বর্ণমালা বাংলা বর্ণমালা স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণের উপরেও আসতে পারে এবং ইংরেজি বর্ণমালার উপরেও এখানে ধারাগুলো আসতে পারে। এই টপিকসগুলো যদি তোমরা 2023 সালে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যেতে পারো সেনাবাহিনীর ট্রেড ওয়ান এবং ট্রেড টুতে, আশা করি ইনশাল্লাহ শতভাগ কমন পাবা। বুঝতে পারলাম? বুঝতে পারছো আশা করি। আর নতুন ব্যাচে আমাদের অলরেডি ভর্তি শুরু হয়ে গেছে, 2023 সালে যারা সেনাবাহিনীতে আবেদন করেছিল ট্রেড ওয়ান এবং ট্রেড টু সৈনিক পদে, অনেক জেলার SMS আসা কিন্তু শুরু হয়েছে। সব জেলার SMS একসাথে কি দিবে সেনাবাহিনী? দিবে না। 64টা জেলা পর্যায়ক্রমে, জেলা শেষ হবে পরের জেলা শুরু করবে, এক জেলা শেষ হবে আরেক জেলা পরীক্ষা শুরু করবে আর কি, ঠিক আছে। এইভাবে সেনাবাহিনীতে হয়। আবার সেনাবাহিনীতে রোল কখনো সিরিয়াল অনুযায়ী আসে না, এলোমেলো করে আসে। বুঝাতে পারছি? তাহলে চিন্তার কোনো কারণ নেই, যারা আবেদন করেছিল বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে কি আসতে পারবে নাকি আসতে পারবে না? কোনটা? অবশ্যই আসতে পারবা। প্রস্তুতি যখন নিয়ে যাবা পরীক্ষার হলে গিয়ে, তুমি বাঘের মতো করে গর্জন তুলে পরীক্ষা দিয়ে মাথা উঁচু করে নিয়োগপত্র নিয়ে এসে বাবা মার সামনে দাঁড়াবা, বলবা আমি নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি। যখন প্রস্তুতি থাকবে তখন এই বিষয়গুলোই তোমাদের সঙ্গে ঘটবে। যদি প্রস্তুতি না থাকে, সহজ জিনিসও আমার কাছে পাহাড় সমান কঠিন মনে হবে, হবে না? এই সহজ জিনিসগুলো যাতে তুমি সহজভাবে পরীক্ষায় কমন পেতে পারো, সেই কারণে সোলজার ট্রেনিং একাডেমির গাইডলাইন অবশ্যই প্রয়োজন রয়েছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।